তো আমরা কমিক ভিলেজ এসে পৌঁছলাম, হাইয়েস্ট ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড। আর এই ভিলেজটা একসময় জলের নিচে ছিল, যেন এই ভিলেজে ফসিলসও পাওয়া যায়। কিম ভিলেজ, ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। এখানটা থেকে আর কি একটা ভালো ভিউ আছে কিম মনাস্ট্রির। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম কাজা স্পিতি। তো আমরা কালকে মানালি থেকে কাজা এসে পৌঁছেছি কুঞ্জুম পাস ক্রস করে। তো আগের এপিসোডটা যারা দেখো, আমি ডিসক্রিপশন আর আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, তো ওখান থেকে দেখে নিও। কাজাটা হচ্ছে স্পিতির মেন টাউন। আমরা চেক ইন করছি হোটেল কুনগাতে, আর এটা হচ্ছে আমাদের হোটেলের ছাদ থেকে ভিউ। তো আজকে আমরা স্পিতি ভ্যালি এক্সপ্লোর করবো। মেনলি আমরা যাবো কি মোনাস্ট্রি, কমিক ভিলেজ, ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভিলেজ যেটা মোটরবল রোডের সঙ্গে কানেক্টেড। তারপরে আমরা যাবো হিকিম ভিলেজ, ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস আছে সেখানে। আর যাবো লাংজা ভিলেজে। তো লাংজা ভিলেজে ফসিলস পাওয়া যায়, মানে ওই ভিলেজটা জলের তলায় ছিল। তো এটা একটা অদ্ভুত ব্যাপার যে এত উপরে কোনো একটা ভিলেজ জলের তলায় ছিল এককালে। আবহাওয়া বেশ ভালোই, গরম আছে, মানে যেরকম ভাবা হয় যে কোল্ড ডেজার্ট খুব ঠান্ডা হবে সেরকম কিছুই নেই, বেশ ভালোই আবহাওয়া। আর মেন কথা হলো 8টায় সন্ধ্যা নামে, তো সারা দিনটা খুব ভালো করেই ঘোরা যায়। এর থেকে ভালো জিনিস আর হয় না পাহাড় ঘোরার জন্য, এতক্ষণ টাইম পাওয়া যায়। আর কালকে রাতে আমি কিছু অ্যাস্ট্রো ফটোগ্রাফি করেছি, তো সেই ছবিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। স্মৃতি ভ্যালি অ্যাস্ট্রো ফটোগ্রাফির জন্য একটা খুব সুন্দর জায়গা, কারণ এখানে লাইট পলিউশন নেই, এমনি নর্মাল পলিউশনও কম খুব। তো আমাদের সকালে চাটা খাওয়া হয়ে গেলো, এবার ব্রেকফাস্ট করে আমরা তারপরে বেরিয়ে পড়ছি। তো দেখা হচ্ছে রাস্তায়, চলো। আমরা কাজা থেকে সবার ফার্স্টে হিকিম ভিলেজ যাচ্ছি, যেখানে কি ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস আছে। তো দূর থেকে দেখা যাচ্ছে আমরা চলে এসেছি অনেকটা রাস্তা, ওইখানে গ্রামটা, তো ওখানে যাব। তার আগে এখানে একটা খুব সুন্দর জায়গা, তো এখানে দাঁড়ালাম একটু ছবি ভিডিও তোলার জন্য। হিকিম ভিলেজ পৌঁছে গেছি। ১৪,৫৬৭ ফিট। এই যে এখানে পোস্ট কার্ড পাওয়া যাচ্ছে, কাকে লিখছো বন্ধু? বন্ধু কাছে অনেকদিন দেখা হয়নি, আমি পাহাড়ে ও সমতলে ডিস্টেন্স অনেকটা বেড়ে গেছে। তো এটা হচ্ছে হিকিম গ্রামটা, খুব ছোট্ট একটা গ্রাম। উপর থেকে নিচে তো নেমে চলে এলাম, কিন্তু ওঠার সময় পুরো অবস্থা খারাপ হবে বুঝতে পারছি। হিকিম পোস্ট অফিস 50 মিটার। তো তিনটে পোস্ট কার্ড কিনেছি, একটা এমনি নিয়ে যাব পোস্ট করব না, আর একটা নিজের ঘরে পোস্ট করব, আর একটা আমার একটা পোস্ট মাস্টার বন্ধু আছে তাকে পোস্ট করব। তো এককালে ঘুরতাম তার সঙ্গে, বিভিন্ন জায়গায় বেড়াতে যেতাম, এখন যা হয় তো সেই জন্যই পোস্ট করছি।
তো আমরা পোস্ট করে দিয়েছি পোস্ট কার্ড এবার বেরিয়ে যাব এখান থেকে তো আমরা কমিক ভিলেজ এসে পৌঁছলাম হাইয়েস্ট ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড কানেক্টেড উইথ মোটরেবল রোডস অল্টিটিউড হচ্ছে 15,050 ফিট হ্যাঁ অনেক কম চুরি আর এখানে কমিক ভিলেজে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট আমাদের একটু খিদে পেয়েছে তো আমরা কিছু খাবো এখানে তো আমরা লাংজা ভিলেজ পৌঁছে গেছি এখানে একটা বুদ্ধ স্ট্যাচু আছে আর এই গ্রামে কিছু হোমস্টেও আছে এখানেও থাকা যায় অল্টিটিউড হচ্ছে 14,300 ফিট আর এই ভিলেজটা এক সময় জলের নিচে ছিল যেন এই ভিলেজে ফসিলসও পাওয়া যায় বহুত আচ্ছা আছে চারে হে এ বহুত পুরানো পুরানো এর নিশান কিতনা আছে আরে এরকম নয় আমি ওখানে দেখে এলাম ভিতরটা একটা সে খাঁজ খাঁজ টাইপের আছে তো এই বুদ্ধ স্ট্যাচুটার হাইট হচ্ছে 35 ফিট তো আমরা কি মনাস্ট্রি পৌঁছে গেছি আর এই মনাস্ট্রিটা কিপের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিপের একটা ভিলেজও আছে তো সেই ভিলেজটা ফেমাস হচ্ছে স্নো লেপার্ড দেখা যায় তো অনেক অ্যানিমাল দেখা যায় যেমন রেড ফক্স আইবেক্স এগুলো মেনলি ওগুলো উইন্টারে দেখা যায় খুব সম্ভবত এই সময় হয়তো দেখা যায় না তো আমরা উপরে যাচ্ছি আর এই মনাস্ট্রির ওই পাহাড়ে একটা ছোট ট্রেকিং করলে খুব সুন্দর একটা ভিউ আছে তো দেখি
সেটা করব ভাবছি। তবে ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গেছে, মেঘ পড়ে গেছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বৃষ্টির প্রেডিকশন ছিল, একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। ওইটা হচ্ছে ওইখানটা থেকে আর কি একটা ভালো ভিউ আছে, যেটা বলছিলাম কি মনাস্ট্রির। কিন্তু এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো ওই জন্য যাবো নাকি ভাবছি আমরা। সকালে মর্নিং কি হয়ে গেল, কি শেষ করে আমরা এখন চিতকুলের দিকে যাব। চিতকুল কোথায় ভাই? এখানে ও সরি, হিকিমের দিকে যাব আমরা। চিতকুল প্ল্যানটা আমাদের ক্যান্সেল করা হয়েছে। না না, এই ওইটা আমি বলবো। আজকে আমরা কি কি দেখব? হিকিম, লাংজা আর কমিক। কি কি মনাস্ট্রি, কি মনাস্ট্রি?